নমস্কার, এই মুহূর্তে আপনাদের স্বাগত ব্যারাকপুর স্টেডিয়ামে। আজকে কলকাতা ফুটবল লীগের সিএফএল 2023-তে ক্যালকাটা ফুটবল ক্লাব খেলতে নামছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। শুরু হতে চলেছে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের গুরুত্বপূর্ণ ম্যাচ। হয়ে যাচ্ছেন টাইসন সেন্টার, কিন্তু প্রতিহত হয়েছে। চার চারটি গোল তোল শট এবং গোল, না তার আগেই অফসাইড, অফসাইড, অফসাইড। সোহেল বলটি জালে দিলেও রেফারি কান থেকে ফার্তিন আলী মোল্লা সুবিধাজনক জায়গায় বল দিয়েছে সোহেল, কিন্তু শটটি ঠিক হলো না। সামনের দিকে সোহেল দৌড়াচ্ছে, সোহেল পাশে সামি মাক্তার ইনসাইড করে ভারী সুন্দর টচ করেছেন সেন্টার, এক্ষেত্রে গোল হতে পারে কিন্তু না, না ওরে বল পাস সেন্টার বড্ড বেশি পায়ে বল রাখছে সেখান থেকে, কিন্তু আর যে জায়গায় চলে গিয়ে বলটাকে হলো না সেসব দিয়ে ভারুন, ভারুন ব্যাক মাইনাস শট এবং অফের জন্য লক্ষ্য। তাহলে সমর্থকেরা অনেক বেশি উজ্জীবিত হবে। সামনের দিকে লম্বা থ্রু বল রয়েছে সুহের, সুহেরের দেখা যাক সুহের কি করেন। আউটসাইড টচ করেছে সুহের, সেখান থেকে শট এবং বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে। অনবদ্য গোল করলেন সুহের, আউটসাইড টচ করলেন, ইনসাইডে এসে ডান পায়ের শটে বলটিকে জালে জড়িয়ে দিলেন সুহের। মোহন বাগান এগিয়ে গেল 1-0 গোলে। সোহেল আহমেদ ভাট, সোহেল আহমেদ ভাট কাশ্মীরের ছেলে, সোহেল আহমেদ ভাট সোহেলের পর বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণে কিন্তু ওটা হয়েছিল। আরে গোলের সুযোগ মিজানুর, সোহেল ভাট, সোহেল কিন্তু পারেনি। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে সিএফসি, দূরপাল্লা শট হবে, হয়েছে এবং গোল। অসাধারণ ছবির মতো গোল করে সমতা ফিরিয়ে আনলো কিন্তু এই মুহূর্তে অ্যালেক্স আকাশ মণ্ডল, দুর্দান্ত শট। সত্যি কথা বলতে কি একটা বিশ্বমানের গোল করলেন এবং যে কারণে খেলায় সমতা ফিরিয়ে এলো, এবং শটটা যে তিনি নিতে যাচ্ছেন আমি বোধহয় বুঝতেই পেরেছিলাম। গোল হতে পারে, গোল হবে না, হলো না। ফারদিন তত্তরি এগিয়ে গিয়েছিলেন, আবার নাওরেম, নাওরেম ও হো, এক্ষেত্রে সেভ হয়ে গেছে। এবার সোহেল ভাট, ও আ গোল, সোহেল ভাট। সোহেল আজকে সত্যি দুরন্ত ফুটবলের প্রতিচ্ছবি আঁকছেন। মোহনবাগান সুপার জায়ান্টসকে দ্বিতীয় গোল এনে দিলেন এবং তার এই মরশুমে সপ্তম গোল হয়ে গেল। দুর্দান্ত আক্রমণ শুরু হয়েছিল ফারদিনকে নিয়ে, নাওরেম বল বাড়িয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে। সেই আমনদীপ শট, আমনদীপে ও ও আরেকটা গোল হতে যাচ্ছে বোধ হয়, না শেষ পর্যন্ত বেঁচে গেল। তবে প্রয়াসটির প্রশংসা করতে হবে, যেভাবে সাঁড়াশি আক্রমণে মোহনবাগান সুপার জায়ান্টস ব্যতিব্যস্ত করছে, আগ্রাসী মনোভাবের প্রতিফলন দেখছি। দূরপাল্লার শট এবার কিন্তু পায়ে বলে, একটা বড় হাতিয়ার হয়েছিল সামদিক থেকে আক্রমণ। টাইসন, টাইসন আলেসকে অতিক্রম করে ব্যাক, অবিশ্বাস্য, অবিশ্বাস্য ওই জায়গা থেকে গান। লং বল দেখা যাক সোহেল, এই মুহূর্তে আবার বল পেয়েছেন ফারদিন, ফারদিন সেখান থেকে টাইসে, গোল হতে পারে না। টাইসনের শট ডিফ্লেক্টেড হয়ে চলে গেল একেবারে যেন চক্রবর্তী। দুটি পরিবর্তন, এক্ষেত্রে আক্রমণ, গোল হতে পারে টমসিন, গোল হবে না, না হলো না। দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টারও কিন্তু শেষ হয়ে গেছে, এবার কিন্তু গোল হতে পারে না, ওরে কোথায় করলে। এক্ষেত্রে ফারদিন আলী মোল্লা কিন্তু প্রশংসা করবে, ইনসাঙ্গের বাড়ানো বল, থ্রু বল, টাইসন, টাইসন কোথায় মারলেন, বলের তলায় পা চলে গেল। এক্ষেত্রে আবার একটা গোলের সম্ভাবনা তৈরি হচ্ছে, সেখান থেকে শট, গোল হতে পারে না, অল্পের জন্যে লক্ষ্যভ্রষ্ট হলো। এক্ষেত্রে গোলের মধ্যে থাকলে গোলরক্ষককে তার অন্যতম আক্রমণ, সামনের দিকে থ্রু সোহেল কিন্তু না, ঠিক সময় মতো টাইসন আউটসাইড টাচ, এবার দেখে শুনে দেখার মতো গোল করলেন এনসান সিং, ডান পায়ের ইনস্টেপটাকে ব্যবহার করেছিলেন। আমি তোমাকে বলছিলাম প্রদীপ, এই প্লেয়ারটি গোল পাচ্ছিল না, তাকে প্রথম টিমে রাখেনি, পরে তাকে দলে আনলো এবং এনে যে গোলটা ও করলো সেই গোলটা তুমি লক্ষ্য করে দেখ। থ্রু বল টাইসন,
গোল হতে পারে, কিন্তু বল চলে গেল বাইরে। মোহন বাগান পরিচ্ছন্ন ক্রীড়ারীতি নিয়ে আজকে খেলছে, দূরপাল্লার শট এবং গোল। এংসেন সিং এখন হ্যাট্রিকের দোরগোড়ায়, তিনিও চলে এলেন এবং যে কারণে এই 4-1 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে মোহনবাগান, যোগ্য দল হিসেবে এগিয়েছে। আজকে যদি আমরা সামগ্রিক মূল্যায়ন দেখি তাহলে কিন্তু মোহনবাগানের আক্রমণাত্মক, সেখান থেকে সুয়েল ভাট আবার শট নিয়েছিলেন, এক্ষেত্রে এংসেন সিং পাশি বাজিয়ে খেলা রীতি টানবেন। বলতে বলতে রেফারি বিমলেন্দু মণ্ডল লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা সাঙ্গ হলো। আজকের খেলায় নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে খেলেছে।